পশ্চিমবঙ্গের মানব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী 2011 সালে বাংলার দায়িত্ব গ্রহণ করার পরে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সমাজের মানুষের পাশে মানবিক মুখ নিয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে নেত্রী মমতা ব্যানার্জি প্রথম উপলব্ধি করেছে, দেশের অগ্রগতি করতে গেলে সমাজকে শিক্ষিত করতে হবে, সেহেতু শিক্ষার ক্ষেত্রে যাতে কোনো রকমভাবে প্রতিবন্ধকতা না হয়ে দাঁড়ায় সাধারণ ছেলে মেয়ে থেকে শুরু করে সমস্ত ছাত্রছাত্রীদের ক্লাস ওয়ান থেকে উচ্চশিক্ষার ক্ষেত্রে কোথায় কোথায় প্রতিবন্ধকতা আছে খুঁজে বের করে তার প্রতিরোধের ব্যবস্থা করছে। তার অঙ্গ হিসেবে আজকে আমরা পশ্চিমবঙ্গ সরকারের যে মহৎ উদ্যোগ 2015 সালে গ্রহণ করেছেন সবুজ সাথী সাইকেলের যে প্রকল্পটা, সবুজ সাথী প্রকল্প, সেই প্রকল্পে আমরা রূপান্তর 2 নম্বর ব্লক এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে আমরা এখানে রোসলারা হাই স্কুলের ছাত্রছাত্রীদের প্রায় আমরা 285টি সবুজ সাথী সাইকেল আমরা তুলে দিলাম। শুধু হাত নয়, আমরা পর্যায়ক্রমে বিভিন্ন পর্যায়ে আমরা এই সবুজ সাথী সাইকেল প্রোগ্রাম তুলে দিচ্ছি স্কুলের ছাত্রছাত্রীদের স্কুলের সুবিধার্থে যাওয়ার ক্ষেত্রে। তারই অঙ্গ হিসাবে আমরা দোসরা হাইস্কুলের ছাত্রছাত্রী হাতে 225 সবুজ সাথী সাইকেল তুলে দিলাম, তারা যাতে স্কুলের সঠিক সময় পড়াশোনা করতে পারে, যেতে পারে, তার উদ্যোগকে সামনে নেশা মুক্তি কেন্দ্র পরিচালনায় রিলাইফ ফাউন্ডেশন। আপনি বা আপনারা কেউ কি নেশায় আসক্ত? তাহলে জেনে রাখুন, নেশা একটি রোগ, এই রোগের চিকিৎসা সম্ভব। আমাদের পরিষেবা সচেতনতা বৃদ্ধি ও নেশাগ্রস্ত ব্যক্তিদের চিহ্নিতকরণ, নেশা বর্জনের শারীরিক ও মানসিক চিকিৎসা, ইনডোর কাউন্সিলিং থেরাপি, জরুরি পরিষেবা, নেশা পরিত্যাগের পর পেশাগত পুনর্বাসনের প্রচেষ্টা, ফলো আপ চিকিৎসা ও কাউন্সেলিং, ভর্তি নিয়মাবলী, ফটো 3 কপি, আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড ইত্যাদি জেরক্স 1 কপি, ভর্তির সময় পরিবারের সদস্যদের উপস্থিত আবশ্যক, 24 ঘন্টা ভর্তি নেওয়া হয়, অনিচ্ছুক রোগীদের বাড়ি হইতে পিক আপ করে আনার ব্যবস্থা আছে। আমাদের ঠিকানা রিলাইফ নেশামুক্তি কেন্দ্র, উমরপুর NH34, ঘোরশালা, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। আমাদের মোবাইল নাম্বার 7908284797 অথবা 7797374996।